আসসালামু ওয়ালাইকুম হাই দেয়ার আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই সিম্পল ইয়ামি অ্যান্ড হেলদি একটা রেসিপি চলুন তাহলে কীভাবে টমেটো আর পোড়া বেগুন দিয়ে ভর্তা তৈরি করা যায় সেইটা আমরা ঝটপট খুব কম সময়ের মধ্যে দেখে নেই ভিউয়ার্স এখানে আমি একটি লম্বা কালো বেগুন নিয়েছি তিনটা মাঝারি সাইজের টমেটো তিনটা কাঁচামরিচ আর একটা রসুনের পাঁচ থেকে ছয়টা কোয়া নিয়েছি এখন আমি বেগুনগুলোকে এভাবে একটা ছুরি দিয়ে কেটে নিব। দেখে নেব ভিতরটাতে কোনো পোকা রয়েছে কি না পোকা থাকলে অবশ্যই কেটে ফেলে দিবেন। ভালো করে আমি এখন একটু চেক করে নিচ্ছি বেগুনটা মনে হচ্ছে কিলিনি রয়েছে ভিতরে কোনো পোকা নেই এখন এর মধ্যে আমি রসুনের কোয়া বা দানাগুলো দিয়ে দিচ্ছি এভাবেই কিন্তু এটাকে পুড়ে নিতে হবে আমি সবগুলোতেই রসুনের দানাগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে সরিষার তেল মেখে নিচ্ছি বেগুনের গায়ে আর টমেটোগুলোকেও অবশ্যই সরিষার তেল মেখে নেবেন এবার আমি গ্যাসের চুলায় একটা স্ট্যান্ড বসিয়ে এগুলোকে হাই ফ্লেমে পুরে নিব। এগুলো পরতে কিন্তু বেশি একটা সময় লাগবে না অল্প কিছুক্ষণ সময়ের মধ্যেই কিন্তু এগুলো পোড়া হয়ে যাবে এভাবে আস্তে আস্তে এগুলোকে একটু উল্টে পাল্টে দেবেন যাতে সব সাইডটা সুন্দর করে পোড়া হয়ে যায় আর অবশ্যই লক্ষ্য রাখবেন কাঁচামরিচগুলো কিন্তু ঝটপটি পোড়া হয়ে যাবে এগুলো এক একসাইডটা এভাবে কালো হয়ে গেলে উল্টে দেওয়ার পর সাথে সাথে তুলে নেবেন তা হলে কিন্তু বেশি পুড়ে যাবে টমেটোগুলো আমি উল্টে দিয়েছি টমেটোটা পোড়া হয়ে গেছে এখন টমেটো তুলে নিব আর বেগুনটা আর কিছুক্ষণ সময় ধরে পুড়তে থাকবো আমাদের চ্যানেলে আরও অনেক রেসিপি রয়েছে আপনারা চাইলে সেগুলোও কিন্তু চেকআউট করতে পারেন বেগুনটা হয়ে গেছে এখন বেগুন আর রসুনগুলো আস্তে আস্তে তুলে নিব এবারে প্রথমেই এর থেকে খোসা বা সিল্কা ছাড়িয়ে নিতে হবে আমি কাঁচামরিচগুলোর বোটাগুলো বেছে ফেলে দিচ্ছি আর বেগুনটাতেও আস্তে আস্তে এর উপরের অংশটা এভাবে খুলে নিচ্ছি এখন টমেটোগুলোও ভালো করে পিল করে নিচ্ছি এবার সবগুলোই কিন্তু হাত দিয়ে স্ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তবে আমার মনে হয় ব্লেন্ডারের থেকে হাত দিয়ে এভাবে স্কুইচ করলেই কিন্তু এর স্বাদ বেশি ভালো লাগবে এখন আমি বেগুনটাকে কেটে নিব এবার ভালো করে একটু হাত দিয়ে এটাকে স্ম্যাশ করে নিচ্ছি এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ সরিষার তেল এখন ভালো করে পেঁয়াজটা হালকা একটু নরম করে নিতে হবে আমি মিডিয়াম আছে এখন ভর্তাটা ভালো করে রান্না করে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপরেতে এতে অ্যাড করবো এক চামচ লাল মরিচের গুঁড়া পেঁয়াজটা হালকা নরম হয়ে গেছে এখন আমি এতে এক চামচ লাল মরিচের গুঁড়া অ্যাড করে নিচ্ছি এবার দিব এক চামচ চিলি ফ্লেক্স তবে ঝাল আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী কিন্তু দিতে পারেন এখন আমি টমেটো বেগুন আর মরিচগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো উপকরণ একসাথে দিয়ে এখন ভালো করে এটাকে দুই মিনিটের মতন একটু কষিয়ে নিতে হবে এটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে আরও এক চামচ সরিষার তেল দিয়ে দিলাম তবে এখনও কিন্তু পুরো রান্নাটি শেষ হয়নি আরও কিছুক্ষণ ধরে এটাকে মিডিয়াম আছে জাল দিয়ে নিতে হবে একদম শেষ পর্যায়ে এতে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এর পরিমাণ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন আমি আরও একটু লবণ দিয়েছিলাম কারণ লবণটা একটু কম হয়েছে এখন আমি আরও এক মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে এটাকে জাল দিয়ে নিয়েছি বিওয়ার্স আমার ভর্তা রেডি এখন আমি সার্ভ করে নিব গরম গরম ভাতের সাথে আপনারাও প্লিজ এটা একবার হলো ট্রাই করে দেখবেন থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আল্লাহ হাফেজ